হে গাইস, আমরা এখন নবদ্বীপ ধামে চলে এসেছি। এই যে আমাদের সব লাগেজ পত্র রয়েছে, ট্রেনে উঠে এরপরের আপডেট পেয়ে যাবে তোমরা। নবদ্বীপ ধাম থেকে ট্রেন এখন এনজিপির উদ্দেশ্যে রওনা দেওয়া হয়ে গেছে। কিছুক্ষণ পরে পরের আপডেট দিচ্ছি। হে গাইজ, আমরা ইনোভাতে রওনা দিয়েছি, মোটামুটি পৌঁছানোর পথে। এই দেখো, মাঝখানে একটু ব্রেক নিচ্ছি। অপূর্ব সুন্দর জায়গা, চারিদিকে শুধু চা বাগান। অপূর্ব সুন্দর জায়গা, অপূর্ব অপূর্ব সুন্দর জায়গা। তোমাদের আমি হেরিটেজ কটেজে গিয়ে সমস্ত কিছু ডিটেলস বলছি। হে গাইজ, আমরা পৌঁছে গেছি তাকদা। দেখিয়ে দাও, এই পাশটা দেখিয়ে দাও, এদিকে 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 হেরিটেজ কটেজে। তো তোমরা ঘুরতে আসতেই পারো। এদিকে দেখো, পাহাড়ের চারিদিকে দেখে নাও, অপূর্ব সুন্দর টোটাল ভিউ তোমরা দেখতে পারবে। তোমরা দেখছো তাকদা ব্রিটিশ হেরিটেজ কটেজ। এটা আগুন জ্বালাবার জায়গা, প্রচণ্ড শীত থাকে এখানে। তো সেই ঐতিহ্যবাহী ধরনটাকে এরা বজায় রেখেছে, আগুন জ্বালানোর ব্যবস্থা রয়েছে। আর ঘরটা সেই মানে সেই প্রাচীনকালে যেরকম থাকে ঠিক সেই রকমই রক্ষণাবেক্ষণ করে রাখা রয়েছে। আর জানালা থেকে তোমরা একদম পরিষ্কার একদম পাহাড়ের যে ভিউ, সুন্দর ভিউ, পর্দা সরালেই দেখতে পারবে। এক কথায় অকল্পনীয় সুন্দর জায়গা। আর ব্রিটিশ হেরিটেজ কটেজে থাকার মজাই আলাদা। তো তোমরা এখানে ঘুরে যাও, খুব ভালো লাগবে। এবার আসি খাওয়া দাওয়ার পর্বে। হে গাইজ, ব্রিটিশ হেরিটেজ কটেজের আমাদের প্রথম দিনকার লাঞ্চ। এর আগে ব্রেকফাস্ট হয়ে গেছে। তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাবান্না। তোমরা প্রত্যেকে আসতে পারো, থাকতে পারো। এই যে মেয়ে, এই হাই করে দাও, হাই মেয়ে। আর এটা তো আমার গিন্নি, ঠিক আছে। ওকে গাইজ, সকালবেলায় তাকদায় রোদ্দুর উঠেছে, তবে পেছনকার ধোঁয়াশা যেহেতু এখনও বেলা বাড়িনি। অপূর্ব সুন্দর মেঘে ঢাকা, দেখো তার মধ্যে কুয়াশা রয়েছে। পাহাড়গুলো কি সুন্দর লাগছে। এখন আমরা ঘুরতে বেরাবো তিনচুলে। তো তোমরা আপডেট পেতে থাকবে। এই ব্রিটিশ হেরিটেজ কটেজ তোমরা দেখতে পাচ্ছো, 15 নম্বর ব্রিটিশ হেরিটেজ কটেজ। তোমরা এখানে ঘুরে যেতে পারো, অভূতপূর্ব সুন্দর এখানকার ব্যবস্থা। আর ভেতরকার রুমগুলো ভেতরে এত সুন্দর, রিল্যাক্সেবল, পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা অবশ্যই ঘুরে যেও। Hi friends, আজকে ব্রেকফাস্ট ব্রেড, স্ম্যাশ পটেটো, আর স্ক্র্যাম্বলড এগ। ওয়াও, ঠিক আছে। হে গাইস, পরের আপডেট, রাত্রেবেলায় ডিনারেরটা দেওয়া হয়নি, পরে আমি দিয়ে দেবো। হেরিটেজ কটেজ বাংলো 16। তো তোমরা আসতে পারো, সবাই ঘুরে যেতে পারো। হে গাইস, আমরা এখন তিনচুলের দিকে যাচ্ছি। তো সে আমাদের গাড়ি বলতে, তোমরা যারা যেতে চাইবে, অ্যাকচুয়ালি আমি বলে দিচ্ছি, পাহাড়ি অঞ্চলে যেতে গেলে একটু বড় গাড়ি নিও, এতে খুব জার্নি কম হয়। আর যে বমি, বাচ্চাদের বমি কিংবা বড়দের বমির ভাবটা থাকে সেটা কম হয়। 200-300 টাকা হেরফের, কিন্তু রিল্যাক্সে যেতে পারবা। আমরা ইনোভাতে যাচ্ছি। আমি দেখেছি ছোট গাড়িতে গেলে খুব অসুবিধা হয়, বড় গাড়ি ভালো হবে। বাবা, পরের আপডেট তিনচুলিতে গিয়ে দিচ্ছি। হে গাইজ, তোমাদের এখন দেখাবো কাঞ্চনজঙ্ঘার ভিউ। দেখে নাও প্রত্যেকে, এই সাইড থেকে দেখো, এই দিক থেকে দেখাও, আস্তে করে জুম করো, জুম করো, জুম করো, সামনে আসো একটুখানি। হ্যাঁ, দেখো দেখো, দেখা যাচ্ছে পুরো টোটাল। আস্তে আস্তে আমাকে দাও, এ দেখো টোটালটা দেখে নাও, অভূতপূর্ব। এই দেখো, হ্যাঁ হ্যাঁ, গিন্নি, এই একটু হাই করে দাও। হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য মানে পরিষ্কার মুক্ত আকাশ। তোমরা যদি কেউ ঘুরতে চাও অভূতপূর্ব। আর কাঞ্চনজঙ্ঘার যে রুটটা থেকে মেন দেখা যায় সেটাতে এখন কাজ চলছে, এর জন্য বন্ধ রয়েছে। কিন্তু তোমার যে সাইডের, এই যে সাইডের এইটাও দেখে নাও, পুরো পুরো দেখে নাও ভালো করে,
অবুত পরিষ্কার, একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিয়ার, যতটা জুম করা যায় আমি করে দেখাচ্ছি, পুরো একদম অভূতপূর্ব সুন্দর। তোমরা ঘুরে যেতে পারো এখন, ফাঁকা টাইম, দেখে যেতে পারো সব জায়গায় কাঞ্চনজঙ্ঘার ভিউ। আমি সামনের থেকে গিয়ে আরেকবার দেখাবো। বাবায়।